ওকে, তোমরা দেখতেই পাচ্ছ আজকের আমাদের টপিক হচ্ছে ভেক্টর। এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাস ইলেভেনের ইউনিট টু এর সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশানে, তোমরা ওখানে দেখে নিতে পারো। ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্ক, তোমরা ওখানে পেয়ে যাবে। যাই হোক, তো ভেক্টর নিয়ে শুরু করার আগে, ভেক্টর তোমরা অলরেডি আগের ক্লাসগুলোতে পড়েই এসেছো, তো তার আগে একটু আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি ভেক্টর জিনিসটা কী। হ্যাঁ, তো ভেক্টর বেসিক্যালি দিস ইজ আ টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। সো ফিজিক্যাল কোয়ান্টিটি, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ দ্য টপিক অফ ফার্স্ট চ্যাপ্টার, দ্যাটস মিন ফার্স্ট ইউনিট। সো ফিজিক্যাল কোয়ান্টিটি জেনারেলি দু রকমের আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি কী কী? সো নাম্বার ওয়ান ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি, আই শ্যাল টেল ইউ হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড নাম্বার টু ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। সো হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? সো হোয়েন এভার ইউ আর এক্সপ্রেসিং আ ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউ নিড টু মেনশন সাম ভ্যালুজ, অ্যান্ড ফর সাম স্পেসিফিক ফিজিক্যাল কোয়ান্টিটি ইউ অলসো নিড টু মেনশন ডিরেকশন। ইজ ইট ওকে? তাহলে স্কেলার কোয়ান্টিটি আমরা কাকে বলবো? ঠিক যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য আমাদের শুধু ভ্যালুটাই এনাফ হয়, দ্যাটস মিন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ অনলি দ্য ভ্যালুজ, অনলি দ্য ম্যাগনিটিউড, সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। মিনস ইট হ্যাজ অনলি ভ্যালুজ অর ম্যাগনিটিউড। ওকে, দ্যাটস মিন এদের শুধুমাত্র ভ্যালু বা ম্যাগনিটিউড বা মান আছে। But there is no need to mention the direction. So no need to mention the direction. Is it okay? Now the second one. What is the example of physical quantity? You already know the physical quantity, that is distance. Distance is a physical quantity. Speed is a physical quantity. Volume is a physical quantity. Pressure is a physical quantity. And I can write a lot, work done, so potential, so all these are the physical quantity. Okay, now what about the vector quantity? What is vector? So basically, vector quantity is a physical quantity which have a magnitude as well as a direction. So vector quantity, to express this vector quantity, we need to mention its direction. Let me give some example. Force is a vector quantity, that's mean along which you are applying the force. After that, velocity, then acceleration. So all these are the vector quantity. Is it okay? But our this chapter amra vector niye basically amader discussion ta korbo. Okay, now one thing that is in your book, you have to read the difference between scalar and vector. Basically the difference between scalar and vector, that is the topic of class 9 or class 10. Okay, but amra ekhane kichu advanced level e kichu korbo. So first of all, how you can express a vector geometrically, mane jyamitik bhabe amra ekta vector ke kibhabe express korte pari. So basically it's geometrical representation. সো দ্যাটস মিন জিওমেট্রিক্যালি আমরা কোনো একটা ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো বেসিক্যালি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ভেক্টরকে আমরা একটা অ্যারো ইউজ করি, হোয়ার লেন্থ অফ দ্য অ্যারো ইজ দ্য ম্যাগনিচিউড অ্যান্ড দ্য অ্যারো হেড ইজ ডিনোটিং দ্য ডিরেকশন। দ্যাটস মিন দিস ইজ দ্য ভেক্টর, দিস ইজ অ্যানাদার ভেক্টর, দিস ইজ অ্যানাদার ভেক্টর, দিস ইজ দ্য ভেক্টর, দিস ইজ দ্য ভেক্টর। সো অল দিস আর দ্য ভেক্টর, অল দিস আর দ্য ভেক্টর। ওকে, নাও লুক অ্যাট দিস ভেক্টরস। অল দিস ভেক্টরস আর সিচুয়েটিং অন আ প্লেন, এরা একটা প্লেনের উপরেই রয়েছে, একটা প্লেনের উপরে। সো দিস ভেক্টরস, অল দিস ভেক্টরস আর নোন অ্যাজ দ্য কো প্লেনার ভেক্টর, দ্যাটস মিন অল দিস ভেক্টর আর লাইং অন আ সেম প্লেন, বা এদেরকে একতলীয় ভেক্টর বলা হয়। ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্যাট সাপোজ টু ভেক্টরস আর লাইক দিস, দ্যাটস মিন ওয়ান ভেক্টর ইজ হিয়ার, অ্যানাদার ভেক্টর ইজ হিয়ার, দ্যাটস মিন টু ভেক্টরস আর অন আ সেম লাইন। So this type of vectors are called the collinear vector ba ek rekhiyo vector bola hoy. All the definitions you will get in book. Okay, I am just telling you the facts. Okay, now suppose I am telling that two vectors are equal, suppose this vector and this vectors are equal. How we can say two vectors are equal? When their magnitude as well as the directions are equal, then we can say that two vectors are equal. তার মানে দুটো ভেক্টরের ম্যাগনিচিউড আর ডিরেকশন দুটোই যদি ইকুয়াল হয়, দেন ইউ ক্যান সে দ্যাট ভেক্টরস আর ইকুয়াল। ইজ ইট ওকে? সাপোজ দিস টু ভেক্টরস অর দিস টু ভেক্টরস, দে আর প্যারালাল ভেক্টর, সো ইউ হ্যাভ টু রিড হোয়াট ইজ আ প্যারালাল ভেক্টর।
হোয়াট ইজ প্যারালাল ভেক্টর? সো দিস টু ভেক্টরস আর প্যারালাল ভেক্টর, অর আমরা বাংলায় বলি সমান্তরাল ভেক্টর। ইজ ইট ওকে? নাও দিস টু ভেক্টর, দিস টু ভেক্টরস আর অপোজিট অফ ইচ আদার, সো দিস টু ভেক্টরস আর কল্ড দ্য অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর অর বিপরীত ভেক্টর বলা হয় এদেরকে। ইজ ইট ওকে? সো অল দিস আর টাইপস অফ দ্য ভেক্টরস। ইনস্টেড অফ দ্যাট টু টাইপস অফ ভেক্টরস আর অলসো হিয়ার, ওয়ান ইজ দ্য জিরো ভেক্টর অর নাল ভেক্টর, জিরো ভেক্টর অর নাল ভেক্টর, জিরো ভেক্টর অর নাল ভেক্টর, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। সো বেসিক্যালি হোয়াট ইজ দ্য জিরো ভেক্টর? দ্য জিরো ভেক্টর হ্যাভিং ভ্যালিউ জিরো বাট হ্যাভ আ স্পেসিফিক ডিরেকশন, বাট হ্যাভ আ স্পেসিফিক ডিরেকশন। ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল হ্যাভিং ভ্যালু জিরো বাট হ্যাভ আ স্পেসিফিক ডিরেকশন? অফকোর্স লেটস এ ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি। লেটস এ দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট আর সেম, দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট আর সেম, দেন উই ক্যান সে দ্যাট দ্য ম্যাগনিচিউড অফ দিস ভেক্টর ইজ জিরো বাট হ্যাভ সাম স্পেসিফিক ডিরেকশন। নাও ইউ মে আস্ক মি হোয়াট ইজ দ্য ডিরেকশন? আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ডিরেকশন বাট দেয়ার মে বি সাম ডিরেকশন। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইটস ভ্যালু ইজ ওয়ান, ইটস ভ্যালু অর ম্যাগনিচিউড ইজ ওয়ান বাট হ্যাভ সাম স্পেসিফিক ডিরেকশন। Is it okay? So this is called a unit vector. So these two are very much important actually. What is zero vector? Write its significance. It has another name. It is called null vector. Null vector. Okay. Shunno vector, null vector or zero vector. Tale, what is zero vector? Are it gurutto ki? What is its significance? After that, unit vector or in Bengal it is called ekog vector. Okay. Tale, ekog vector ki? What is unit vector? This can be the question. Is it okay? Okay, now we shall read the most important topic from here, that is the vector addition or duto vector e jog. So here we shall read vector addition, duto vector e jog korbo amra. So how to add two vectors? Let me give you some example. Suppose this is a block, ekhane ekta block royeche and we are giving two forces on it. Suppose আমি 10 নিউটন ফোর্স দিলাম অ্যান্ড 8 নিউটন ফোর্স দিলাম। নাও ইউ টেল মি হোয়াট ইজ দ্য টোটাল ফোর্স অন ইট? অফকোর্স ইউ উইল টেল মি স্যার ইট ইজ 10 প্লাস 8, দ্যাট ইজ 18 নিউটন ফোর্স। ওকে আই নো। নাও আই এম গিভিং অ্যানাদার ফোর্স ফ্রম অপোজিট ডিরেকশন, লেটস সে দিস ইজ 6 নিউটন। নাও ইফ আই টোল্ড ইউ হোয়াট ইজ দ্য টোটাল ফোর্স অন দিস ব্লক, এগেন ইউ ক্যান টেল মি স্যার দিস ইজ 10 প্লাস 8 মাইনাস 6, দ্যাটস মিন 18 মাইনাস 6 ইকুয়াল টু 12 নিউটন অফ ফোর্স। ইজ ইট ওকে? আপ টু দিস এক্সটেন্ট দিস ইজ ভেরি মাচ ওকে। নাও লেটস সে I am giving a force from this direction. Suppose this is another 10 Newton. Now what will be the total force? This is little bit difficult. আমরা একই দিক থেকে বা অপোজিট দিক থেকে ফোর্স দিচ্ছিলাম, আমি অ্যাডিশন বা সাবট্রাকশন বা যোগ বিয়োগ করে বলে দিতে পারছিলাম, কিন্তু সাইড থেকে যখন একটা ফোর্স দেবো তখন কী হবে? ফর দ্যাট উই নিড দ্য ভেক্টর অ্যাডিশন। কী বলা হচ্ছে ভেক্টর অ্যাডিশনে? লেটস সে দিস ইজ আ ট্রায়াঙ্গেল, বিফোর দ্যাট suppose this is vector A and I am adding this vector with vector B. আমি vector A আর vector B কে অ্যাড করবো। খুব সিম্পলি যদি আমি ভাবি এখানে একটা অবজেক্ট রাখা রয়েছে, তো তার উপর আমি মনে করলাম একটা ফোর্স দিচ্ছি, এদিক থেকে একটা ফোর্স দিলাম, এদিক থেকে একটা ফোর্স দিলাম, অ্যাজ ইফ একটা টেবিলের দুপাশ থেকে দুজনে ফোর্স দিচ্ছি। একটা টেবিল রয়েছে লেটসে, এপাশ থেকে একজন ফোর্স দিচ্ছি, এপাশ থেকে একজন ফোর্স দিচ্ছি, কোন পাশে এগিয়ে যাবে? খুব সিম্পলি ইউ ক্যান সে দ্যাট টেবিলটা এইদিকে চলে যাবে, রাইট? মানে এটা এদিকে চলে যাবে। তার মানে একটা ফোর্স আমি এদিকে দিচ্ছি, একটা ফোর্স এদিকে দিচ্ছি, তার মানে এরা এই দুজনের মাঝ বরাবর কোনো একটা দিকে চলে যাবে। বাট উই শ্যাল ক্যালকুলেট দিস, লেটস সে সেই ভেক্টরটা হচ্ছে সি, কিন্তু আমরা এটাকে ক্যালকুলেট করব কিভাবে? না উইথ দ্য ফর্মুলা অফ ভেক্টর অ্যাডিশন, আমরা ভেক্টর অ্যাডিশন দিয়ে এটাকে অ্যাড করব। সো প্রসেস আছে, অ্যাকচুয়ালি প্রসেস আছে। সো টু থিওরেমস আর হিয়ার, বেসিক্যালি দুটো থিওরি আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ট্রায়াঙ্গুলার ল, ফার্স্ট ওয়ান ইজ দ্য ট্রায়াঙ্গুলার ল, ট্রায়াঙ্গুলার ল অর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান উই শ্যাল রিড ফ্রম হিয়ার, দ্যাট ইজ প্যারালোগ্রাম ল অর সমান্তরিক সূত্র বলা হয় ইন বেঙ্গলি, প্যারালোগ্রাম ল। ওকে, সো দেখি আমি একটু ট্রায়াঙ্গুলার লটাকে অ্যাড করার চেষ্টা করি কীভাবে হচ্ছে। তো আমি এই দুটো ভেক্টরকে অ্যাড করব। লেটস সে আমি এ ভেক্টরকে এখানে ড্র করলাম, এটা হচ্ছে আমার এ ভেক্টর অ্যান্ড দিস ইজ দ্য বি ভেক্টর। লেট মি টেল ইউ ওয়ান থিং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি কোনো ভেক্টরকে না তার ডিরেকশান আর ভ্যালু চেঞ্জ করে যে কোনো জায়গায় শিফট করতে পারি। মানে সাপোজ এটা একটা ভেক্টর রয়েছে, আমি চাইলে ওকে এখানে সরিয়ে আনতে পারি বা এখানে সরিয়ে আনতে পারি, বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট দ্য ডিরেকশান অ্যান্ড দ্য ভ্যালু শুড বি আনচেঞ্জড।
ডিরেকশনাল ভ্যালু যদি সেম থাকে তাহলে আমি ভেক্টরকে যে কোনো জায়গায় শিফট করতে পারি। এটা এইরকম রয়েছে, আমি কিন্তু চাইলে এরকম ঘুরিয়ে রাখতে পারি না, বরং এইরকম রয়েছে আমি এরকম রাখতে পারি। ইজ ইট ওকে? তাহলে আমি এখান থেকে এই এ ভেক্টরটাকে ডিরেকশনাল ভ্যালু আনচেঞ্জ করে এখানে নিয়ে চলে আসলাম, আর ভি ভেক্টরটাকে এখান থেকে আমি এখানে নিয়ে চলে আসলাম। এখন আমি এখানে একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করব। কীভাবে কমপ্লিট করব ট্রায়াঙ্গেলটা? এইভাবে যে ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে একই ডিরেকশানে নিতে হবে। এই বি ভেক্টরটাকে শিফট করিয়ে আমি এখানটায় নিয়ে চলে আসলাম, তাহলে বি ভেক্টরটাকে আমি শিফট করিয়ে এখানে নিয়ে চলে আসলাম। সো অল দিস আর ইন সিরিয়াল, একই দিকে যাচ্ছে, একই ক্রমে রয়েছে। ওকে, নাও আই এম ড্রয়িং আ থার্ড ভেক্টর, থার্ড সাইডটা আমি টেনে দিলাম, তিন নম্বর বাহুটা টেনে দিলাম, বাট এটা ডিরেকশান নিলাম অপোজিট। এই দুটো একই রকম, তাহলে এটা এরকম হওয়া উচিত ছিল। এভাবে যদি আমি ঘুরি তাহলে এটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না নিয়ে আমি অপোজিটে নিয়েছি। তাহলে এটা আমার এ ছিল, এটা বি ছিল। যদি আমি সি ধরি, দেন অ্যাকর্ডিং টু দ্য ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর উই ক্যান সে দ্যাট সি মাস্ট বি ইকুয়াল টু এ প্লাস বি, মানে সি এ আর বি এর সঙ্গে ইকুয়াল হবে, হতেই হবে। বুঝে গেল? তাহলে এটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার ল। আচ্ছা, বলতে পারো এটা কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি ম্যাথামেটিক্যালি এটা এক্ষুনি প্রুভ করে দেখাবো তোমাদেরকে যেটা কীভাবে হচ্ছে। ঠিক আছে, আরও একটা জিনিস লেট মি টেল ইউ, এই টাইপের যে অ্যালজেব্রাগুলো আমরা করছি, সো দিজ আর কল্ড আ ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা। এখন ব্যাপারটা হচ্ছে এই ভেক্টর অ্যালজেব্রা কিন্তু অ্যাকচুয়ালি আমরা করতে জানি না, সোজা কথা আমরা কিন্তু কেউই করতে জানি না, বা আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনে শেখাতেও যাবো না, বা কেউই কোনো দিন শেখাতে যাবে না। তাহলে হাউ টু অ্যাড অল দিস? সাপোজ আমি বললাম এটা 10 নিউটন, এটা 5 নিউটন, তাহলে কি সি ইকুয়াল টু 10 প্লাস 5 15 হয়ে যাবে? অফকোর্স নট, কারণ এখানে একটা ডিরেকশনের ব্যাপার আছে। তাহলে তো আমি বলতেই পারতাম এরকম টাইপের পাতি যোগ বিয়োগ বা পাতি অ্যাডিশন সাবট্রাকশন হবে। সো সেই জন্যই আমরা কিন্তু এই লটার অ্যাকচুয়াল ফর্মের দিকে যাচ্ছি। ঠিক আছে, চলো একটুখানি জিওমেট্রি করা যাক, অনেক দিন জিওমেট্রি করা হয় না, আমি একটু প্র্যাকটিস করে নিই জিওমেট্রি। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখানে একটা ভেক্টর নিলাম, এ ভেক্টর বললাম, এখানে আর একটা ভেক্টর নিলাম, বি ভেক্টর বললাম, আর আমরা এখানে আর একটা লাইন ড্র করে দিলাম, আমরা বললাম এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। ঠিক আছে, তো এটা প্রুফ করার জন্য যেটা করতে হবে, আমি এই লাইনটাকে প্রোডিউস করলাম, এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, নাম দিয়ে দিলাম, সাপোজ দিস ইজ ও, দিস ইজ এ, দিস ইজ বি, অ্যান্ড দিস ইজ লেটস এ এম, বি ইজ দিস ওয়ান, এটা কিন্তু বি ভেক্টর এটা। অ্যান্ড উই আর টেকিং দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, মানে যে দুটোকে আমি অ্যাড করবো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি নিয়ে নিলাম, লেটস এ আলফা অ্যাঙ্গেল নিয়ে নিয়েছি আমি, তার মানে আমার দুটো ভেক্টরকে অ্যাড করেছি, সেই দুটোর মধ্যে আলফা নিয়েছি, মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমার আলফা কি, তাই না? এই অ্যাঙ্গেলটা তো আলফা। আমি কি পিকচারটা একটু বড়ো করে ড্র করব? চলো একটু বড়ো করে ড্র করি পিকচারটা। তাহলে এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর হবে। ঠিক আছে, এটা আমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। এখন এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, সরি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বোঝার জন্য আমাকে এটাকে প্রোডিউস করতে হবে। আমি বললাম আলফা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিয়ে দিলাম এম, তাহলে ও এ বি, আর এটার নাম দিয়ে দিলাম এম। ইজ ইট ওকে? আমি এই পিকচারটাকে এখানে ড্র করেছি। ওকে, তো আমি কি করব, খুব সিম্পল জিওমেট্রি, আমি পিথাগোরাসের থিওরেমটাকে অ্যাপ্লাই করব এখানে। সো এটা বেসিক্যালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। সো আমি কি করব, ওবি স্কোয়ার, দ্যাট ইজ হাইপোটেনিয়াস আর অতিভুজের স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ভূমি প্লাস লম্ব। সো দ্যাটস মিন ও এম এ স্কোয়ার প্লাস বি এম এ স্কোয়ার, কি অ্যাগ্রি করছো তো সবাই? হ্যাঁ, তাহলে না ও এম ইকুয়াল টু আমি কী লিখতে পারি, ও এম দুটো ভাগে ভাগ করে ও এ প্লাস এ এম লিখতেই পারি। তো আমি লিখে দিলাম ও এ প্লাস এ এম তার হোল স্কোয়ার, ও এম ইকুয়াল টু ও এ প্লাস এ এম লিখে তার হোল স্কোয়ার, অ্যান্ড বি এম স্কোয়ার যেমন আছে তেমন আমি ছেড়ে দিলাম। এবার আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও বি ও এ ইন্টু এম প্লাস বি এম স্কোয়ার অ্যাজ ইট ইজ আমি ছেড়ে দিলাম। ইজ ইট ওকে? এখন একটুখানি এই জায়গাটার দিকে দেখো, এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার কী লিখতে পারি, এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার এ বি স্কোয়ার। সো এই দুটো ইকুয়াল টু আমি এ বি স্কোয়ার লিখতেই পারি। তাহলে আমি লিখে দিলাম ও এ স্কোয়ার যেমন আছে তেমন, এই দুটো মিলিয়ে আমি লিখে দিলাম হচ্ছে এ বি স্কোয়ার। ওকে, টু ইন্টু ও এ যেমন আছে তেমন রাখি,
আচ্ছা, এবার একটুখানি ট্রিগোনোমেট্রির হেল্প নেওয়া যাক। কীভাবে নেবো ট্রিগোনোমেট্রির হেল্প? তো দেখা, আমি কজ আলফা ইকুয়াল টু এখান থেকে কী লিখতে পারি? কজ আলফা ইকুয়াল টু আমি এখানে লিখছি, এখানে লিখি, চল কজ আলফা ইকুয়াল টু কী লিখতে পারি? সো কজ আলফা ইকুয়াল টু বেসিক্যালি বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস। সো এ এম বাই এ বি আই ক্যান রাইট এ এম বাই এ বি। সো এ এম ইকুয়াল টু আমি এখান থেকে কী লিখতে পারি? এ এম ইকুয়াল টু এ বি কজ আলফা লিখতে পারি, এ এম ইকুয়াল টু এ বি কজ আলফা। সো আমি এ এম ইকুয়াল টু লিখবো হচ্ছে এ বি কজ আলফা, তাহলে এ এম এর জায়গায় লিখে দিই এ বি কজ আলফা। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে নিয়ে আমি লিখে দিলাম। অ্যাকচুয়ালি আমার কথাটা হচ্ছে এই যে টার্মগুলো যা কিছু আমি এখানে পেয়েছি সব কিছুকে ও এ আর এ বির টার্মে আনা। দেখো সব কিছুকে ও এ এ বির টার্মে আমি নিয়ে চলে এসেছি। এখন ও এ ইকুয়াল টু আমি কী নিয়েছিলাম? এ ভেক্টর। সো আমি এটাকে এ স্কোয়ার দিয়ে দিলাম। এ বি ইকুয়াল টু আমি কী পেয়েছিলাম? বি ভেক্টর, বি স্কোয়ার দিয়ে দিলাম। সো টু ইন্টু ও এ মানে এ, এ বি মানে বি কজ আলফা, আর ও বি মানে আমি কী নিয়েছিলাম? সি স্কোয়ার। সো আমি পেলাম, তাহলে আমি কী পেলাম? সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা। ইজ ইট ওকে? তাহলে এইখান থেকে আমি সিটা পেতে গেলে, অনলি ম্যাগনিচিউড পেতে গেলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ইজ ইট ওকে? একটা জিনিস বলা হয়নি, আমি মিস করে গেছি। সাপোজ একটা ভেক্টরকে আমি জিওমেট্রিক্যালি তো এভাবে রিপ্রেজেন্ট করলাম, ম্যাথামেটিক্যালি সিম্বল লিখে ওপরে অ্যারো দিয়ে ডিনোট করবো। সবাই জানো অলরেডি সিম্বল দিয়ে ওপরে ডিনোট, এটা দিয়ে এন্টার ডিনোট করবো। যদি বলি এর ভ্যালু কত, তাহলে আমি আইদার এটাকে মডিউলার সিম্বলের মধ্যে দিয়ে দেবো, নতুবা শুধু এইভাবে লিখবো। ইজ ইট ওকে? তার মানে আমি এখানে এগুলোকে ভ্যালুই বার করেছি অ্যাকচুয়ালি, বোঝা গেল? তাহলে এটা কী বেরোলো? অনলি ম্যাগনিচিউড বেরিয়েছে, তাহলে আমাদেরকে ডিরেকশান নিয়েও ভাবতে হবে। এখন ডিরেকশানটা আমি কী করে বলবো? আমার আমার নিশ্চয়ই এই পেজের ওপরে আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বলতে পারি না। বাই দ্য ওয়ে, নিউজের ফুল ফর্ম জানা আছে? যাক দেখে নিও। আমি এখানে নিশ্চয়ই ওইভাবে দেখাতে পারি না। তাহলে আমাকে কী করতে হবে? কোনো একটা রেফারেন্স ভেক্টরের রেসপেক্টে আমাকে এর ডিরেকশান ডিনোট করতে হবে। আমি ধরে নিলাম এইটা আমার সেই রেফারেন্স ভেক্টর, এটাকেও নিতে পারতাম, বাট এইটা আমার রেফারেন্স ভেক্টর। আমি বললাম তার রেসপেক্টে ও থিটা অ্যাঙ্গেলে হেলে রয়েছে, তাহলে আমি যদি থিটাটা বার করতে পারি তাহলে আমি এর ডিরেকশানটা পেয়ে যাব। থিটাটা যদি বার করতে পারি তাহলে আমি এই ডিরেকশানটা পেয়ে যাব। ওকে, আমি বললাম যে সামনের রাস্তা থেকে 30 ডিগ্রি কোণে বেঁকে বাঁদিকে ঢুকে যাবে, মানে সামনের রাস্তা থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বাঁদিকে ঢুকে যাবে, সেই রকম একটা ব্যাপার অনেকটা, বুঝে গেল? সো দিস ইজ দ্য ডিরেকশান। কী করে অ্যাপ্লাই করবো? খুব ইজি, আমি ট্যান থিটা অ্যাপ্লাই করে দিই এই পুরো ট্রায়াঙ্গেলটার জন্য। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি? হাইট বাই বেস, লম্ব বাই ভূমি। সো লিখতেই পারি বি এম বাই ও এম। ইজ ইট ওকে? নাও বি এম ইকুয়াল টু কী লিখতে পারি আমি? এখন আবার সেই আমি সব কিছুকেই বললাম এই দুটোর টার্মে আনতে হবে, তাহলে বি এম ইকুয়াল টু আমি কী লিখবো? চলো, তার জন্য আমি তো আগে কজ আলফা অ্যাপ্লাই করেছিলাম, এবার আমি সাইন আলফা অ্যাপ্লাই করি। তাহলে দেখো তো সাইন আলফা ইকুয়াল টু আমি কী লিখতে পারি? সাইন আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি হাইট বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখতেই পারি বি এম বাই এ বি। তাহলে আমি বি এম ইকুয়াল টু কী পাই? দেখো এ বি সাইন আলফা, তাহলে বি এম এর জায়গায় আমি লিখে দেবো এ বি সাইন আলফা। তাহলে বি এম এর জায়গায় লিখে দিলাম আমি এ বি সাইন আলফা। আচ্ছা, ও এমটাকে আবার কী লিখতে পারি? ও এ প্লাস এ এম, চলো লিখে দিই ও এ প্লাস এ এম। ঠিক আছে, তাহলে আমি এ বিটাকে কী লিখবো? যা আছে তাই লিখে দিই। ও এ নিয়েও আমার কোনো চিন্তা নেই, ও এটাকে আমি ও এ লিখি, কিন্তু আবার এ এম চলে এসেছে। এমকে কী লিখবো? এর মতো করে লিখে দেবো এ বি কজ আলফা। এ এমকে লিখে দেবো এ বি কজ আলফা। বাট আমি বললাম সব আমার এর টার্মে আনার কথা, এ বি অ্যান্ড ও এ। তাহলে এ বি মানে আমি কী পেয়েছি? বি। তাহলে বি সাইন আলফা বাই এ প্লাস বি, সরি দিস ইজ কজ, আই মেড মিস্টেক, কজ বাই বি কজ আলফা, দিস ইজ দ্য ডিরেকশান, বুঝা গেল? তাহলে ডিরেকশান মানে, সরি, তাহলে ডিরেকশান মানে অ্যাকচুয়ালি কী? ডিরেকশান মানে বেসিক্যালি দেখো ট্যান থিটাটা যেমন আছে লিখে দিয়েছি এ বি সাইন আলফা, ও এটাকে এ লিখে দিয়েছি, এ বিটাকে বি কজ আলফা লিখে দিয়েছি। তাহলে ডিরেকশান মানে কিন্তু বেসিক্যালি একটা অ্যাঙ্গেল। ইজ ইট ওকে? সো এই পুরোটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর। তাহলে এর স্টেটমেন্ট কী হবে?
স্টেটমেন্টটা এইরকম হবে, ইফ থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, কীরকম ব্যাপারটা, ইফ টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর টেকেন ইন ওয়ান সিরিয়াল, দুটোকে আমি একই ক্রমে নিয়েছি, একই সিরিয়ালে নিয়েছি, দেন দ্য থার্ড ওয়ান টেকেন ইন অপোজিট সিরিয়াল উইল বি দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টর। বেসিক্যালি রেজাল্টেন্ট মানেই হচ্ছে এই নিট ভেক্টরটা, টোটাল ভেক্টরটা, এটাকে আমরা স্পেশাল একটা নাম দিয়ে দিলাম, রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট, বা বাংলায় আমরা বলি লব্ধি, রেজাল্টেন্ট বা লব্ধি, ইজ ইট ওকে? এখন একটা দুটো স্পেশাল কেস করি এখান থেকে। কীরকম স্পেশাল কেস? সাপোজ এই যে দুটো ভেক্টর আমি নিয়েছি, এই দুটো ভেক্টর একটার একটার সাথে পারপেন্ডিকুলারলি রয়েছে, একটার সাথে পারপেন্ডিকুলারলি রয়েছে মানে কি, এই আলফার ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি নিয়ে নিই তাহলে কি পাবো? দেখো খুব সিম্পল, আলফার ভ্যালু 90 ডিগ্রি হলে এখানে আলফা বসিয়ে দাও, সো হোয়েন আলফা ইকোয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা পাবো সিম্পলি সি ইকোয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিকজ কজ 90 তো জিরো। ওকে চলো, তাহলে এই কেসটা হচ্ছে আমার সেই কেসটা, এখানে আলফার ভ্যালু 90 ডিগ্রি ছিল এই সব কটার সাথে। আচ্ছা যদি আলফার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে কী হবে, মানে এই 10 আর 8 ক্ষেত্রে যেটা হচ্ছিলো, আমরা তো স্টেপ অ্যাড করে দিচ্ছিলাম তাই না, তো দেখি তো শুধু অ্যাড করলে হয় কি না। যদি আলফার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে কী হবে, ইফ আলফা ইকোয়াল টু 0 ডিগ্রি, মানে একই ডিরেকশান থেকে দুটো ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে, তাহলে আলফা ইকোয়াল টু 0 ডিগ্রি হলে কী হয়, কজ আলফা 1 হয়ে যায়, তাহলে আমি সি ইকোয়াল টু পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কজ আলফা 1 হয়ে যাচ্ছে, তাহলে 2ab। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার আবার রুট ওভার, তাহলে আমি কী লিখতে পারি, সিম্পল এ প্লাস বি লিখতে পারি, তাহলে এটা ইকোয়াল টু আমি লিখে দিলাম এ প্লাস বি। আমরা কিন্তু সেটাই করি, সি ইকোয়াল টু এ প্লাস বি যদি এরকম দুটো ভেক্টর থাকে, এখানেও আমি তাই বলেছিলাম 10 প্লাস 8 18, ভিডিও রিওয়াইন্ড করে একবার দেখে নিতে পারো, ইজ ইট ওকে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভেক্টরের ট্রায়াঙ্গুলার ল। এরকম আরও একটা ল আছে যেটা আমরা এক্ষুনি করব, সেটা হচ্ছে প্যারালোগ্রাম ল। তো চলো আমরা প্যারালোগ্রাম লটা করে ফেলি ভেক্টরে, কী করে করবো প্যারালোগ্রাম ল, লেট স্টার্ট, চালু শুরু আরম্ভ। হ্যাঁ তো প্যারালোগ্রাম ল, এই প্যারালোগ্রাম স্পেলিংটা খুব টাফ, পি এ আর এ এল এল, আমার তো এখনও মুখস্থ নেই, এল এল ই এল ও জি আর এ এম, প্যারালোগ্রাম ল, এরকম একটা নাম কেউ দেয় তার ভেঙে যায় নাম বলতে গিয়ে। তো চলো প্যারালোগ্রাম ল, বা এটাকে আমরা বলতে পারি সামান্তরিক সূত্র। তো ব্যাপারটা কীরকম, বেসিক্যালি এইটার অ্যাপ্লিকেবিলিটি ওই ট্রায়াঙ্গুলার ল থেকে অনেক বেশি ইজি, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার ল থেকে আমরা যেভাবে এটাকে অ্যাপ্লাই করি তার থেকে এটা অ্যাপ্লাই করা অনেক বেশি ইজি। কীভাবে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো মনে করে নাও আমাদের দুটো ভেক্টর আমরা নিয়েছি, একটা ভেক্টর এ ভেক্টর লেটসে আর একটা ভেক্টর বি ভেক্টর, আমরা এই দুটো ভেক্টরকে অ্যাড করবো আগের মতোই, এটা করাই আমাদের অবজেক্টিভ, কিচ্ছু না এটাকে দিয়ে জাস্ট প্যারালোগ্রাম কমপ্লিট করে দাও। কীভাবে করবো, এখান থেকে একটা প্যারালাল ড্র করো, এখান থেকে আর একটা প্যারালাল ড্র করো, কার প্যারালাল, এটা হচ্ছে এর প্যারালাল, এটা হচ্ছে এর প্যারালাল, যেখানে টাচ করলো তাহলে এটা প্যারালোগ্রাম কমপ্লিট হলো। এইবার এর একটা ডায়াগোনাল টেনে দাও, এই ডায়াগোনালটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল লব্ধি বা রেজাল্টেন্ট সি ভেক্টর। সো বেসিক্যালি সি ইকোয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি। একটু খেয়াল করে দেখো, আমি যদি ওপরেরটুকু জাস্ট ঢেকে দিই, এটা কিন্তু সেই ট্রায়াঙ্গেলই ফর্ম করলো তাই না? তো বেসিক্যালি ওই দুটো ল কিন্তু অ্যাকচুয়ালি সেম। প্রুফ করার প্রসেস কি, আবারও আমি ধরে নিলাম দুটোর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল আলফা, মানে এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এখান থেকে আমি আবার একটা লাইন ড্র করে দিলাম, এটাকে ও নাম দিলাম, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে এম নাম দিলাম, দেখো বাদবাকি সব কিন্তু সেম। কীভাবে সেম, কিচ্ছু না, ও বি স্কোয়ার, সেটাই কলটা আমি কী লিখতে পারি, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, মানে ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, ও এমটাকে আবার কী লিখতে পারি, ও এ প্লাস এ এম এর হোল স্কোয়ার, ও এ প্লাস এ এম এর হোল স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, একইভাবে আমি এগিয়ে যাব, সেম প্রসেস, কিচ্ছু আলাদা না, করলে ফাইনালি আমি যেটা পাবো সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা। আমি তো আলটিমেটলি ভেক্টরের অ্যাডিশান করব, আমি যে প্রসেসেই করি আউটকামস তো সেম হবেই,
ঠিক আছে। তো এইটা আমি সেটাই করলাম, আমি একটু আগে বলছিলাম এর অ্যাপ্লিকেবিলিটি অনেক বেশি ইজি। কেন ইজি? আগেরটায় আমাদের কী হচ্ছিলো, বি ভেক্টরটাকে সরিয়ে এপাশে আনতে হচ্ছিলো, এখন কিন্তু সেসব করতে হচ্ছে না। এ ভেক্টর আর বি ভেক্টর থাকছে, আমরা প্যারালোগ্রাম প্যারালাল লাইন ড্র করে প্যারালোগ্রাম বানিয়ে দিচ্ছি, বানিয়ে দিয়ে তার একটা ডায়াগোনালকে আমরা বলে দিলাম চলো এটাই হচ্ছে এর রেজাল্টেন্ট। অনেক বেশি ইজি, তাই না? আমি চাইলে এখান থেকে এই যে অ্যাঙ্গেল থিটা, এটাকেও সেম প্রসেসেই বার করে নেবো, সেম ফর্মুলা। ফর্মুলাটা কী ছিল মনে পড়ে? ফর্মুলাটা কী ছিল মনে করার চেষ্টা করো, ট্যান থিটা ইকুয়াল টু কী ছিল, বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা, ইজ ইট ওকে? তো একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এন্টায়ার ক্লাস ইলেভেন টুয়েলভ বিএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এমএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পিএইচডি সব জায়গায় কাজে লাগবে এই দুটো ফর্মুলা, বোঝা গেল? যদি ফিজিক্স নিয়ে পড়ে এগো, অফকোর্স ম্যাথ নিয়ে গেলে তো কাজে লাগবেই, ম্যাথেও পাবে ভেক্টরের প্যালোগ্রাম ল অ্যান্ড ট্রায়াঙ্গুলার ল। বহুত ভারী পড়নে বালি হে বস, বি প্রিপেয়ার্ড। ওকে, তো যাই হোক, চলো প্যারালোগ্রাম ল হয়ে গেল। এখন প্যারালোগ্রাম ল এর পরেও এখানেও না এই তিনটে স্পেশাল, দুটো স্পেশাল কেস আছে, একটা 90 ডিগ্রি, একটা 0 ডিগ্রি, ও একটা যদি আলফা 180 হয় তাহলে কী হবে? আলফা 180 ডিগ্রি মানে কি? মানে এই একটা ভেক্টর সাপোজ একটা 10 নিউটন ফোর্স, আর 180 মানে সাপোজ এখানে একটা 5 নিউটন ফোর্স দিয়ে দিলাম, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি না? তো তোমরা বলো তো এই রেজাল্টেন্ট কত হবে? বলো কী কোশ্চেন করছেন স্যার, এ তো ভেরি ভেরি ইজি, 10 - 5, 5 নিউটন তো হামেশাই হয়ে যাচ্ছে, তাই না? সেটাকে একটু দেখি কী করে এটা a - b বা b - a হয়। খুব সিম্পল, সি ইকোয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রি ভ্যালু কত জানো? কজ 180 ডিগ্রি ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1, সো এটাকে -2ab লিখে দিতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab কিসের ফর্মুলা? a - b হোল স্কোয়ার না কি, মনে পড়ে? আর ক্লাস 9 পড়াশোনা না করলে কী করে মনে পড়বে? যাই হোক, a - b। তো সি ইকোয়াল টু আমি কী পেলাম? a - b, দেখো সেটাই করে দিয়েছি, 10 - 5, তাই না? 10 - 5 ইকোয়াল টু 5 নিউটন। সো সব কিন্তু মাথায় রাখবে, ছোটোবেলা থেকে যা কিছু করে আসছো সব কিছু কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বলে দিতে পারি। ইভেন ভাত খাওয়ার পরেও কোনো মোটা হচ্ছে না সেটাও কিন্তু এই ফর্মুলা দিয়ে বলে দেওয়া যায়, ইজ ইট ওকে? চলো আমাদের ভেক্টর অ্যাডিশনের লাস্ট টপিক, দ্যাট ইজ আমরা যেটা করবো বাংলায় সেটাকে আমরা বলি হচ্ছে বহুভুজ সূত্র। আর ইংরাজিতে কী বলি? ইংরাজিতে বলি হচ্ছে আমরা কী বলি আমি জানি না তো, আচ্ছা বহুভুজ সূত্র বা ওই ওই যেটা বলছিলাম আর কি। ওর আগে আমাদের আর একটা ফর্মুলা আছে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। ওকে, ল অফ পলিগন ভেক্টরস, বহুভুজ মানে হচ্ছে পলিগন, সেটা কী জেনে নিতে হবে? ভেক্টর কী টাইপের ফর্মুলা ফলো করে? আচ্ছা আমরা কিন্তু লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, কিন্তু আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই কিন্তু, ঠিক আছে? বা আমরা এরকমও কিন্তু করতে পারি এ প্লাস বি প্লাস সি, সেটা ইকুয়াল টু কিন্তু আমরা এরকম লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তখন বলবে স্যার এসব তো সিম্পল ব্যাপার, এ তো ছোটোবেলা থেকে শিখে এসেছি, কী করে আমি ভাবলেন যে আমরা জানি না? হ্যাঁ অবশ্যই, অ্যাডিশান সাবট্রাকশানের ক্ষেত্রে সবাই তো জানে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা আসবে মাল্টিপ্লিকেশানের জন্য, তার জন্য ওয়েট করো, পার্ট টুর ভিডিওটা আসুক, তখন বুঝবে যে এসবের কী, কেন আমি লিখলাম এসব, তখন বোঝা যাবে এসবের গুরুত্ব। হোয়াট এভার, তাহলে আমরা এখন কী করবো? ভেক্টর যুগের অতিভুজ সূত্র বা পলিগন ল অফ ভেক্টর। ওকে, সো ল অফ পলিগন অফ ভেক্টর, সো পলিগন ল, POLYGON, ঠিক আছে না? সো পলিগন ল অফ ভেক্টর, সো বেসিক্যালি কি, আমরা যদি এখানে এতক্ষণ তো সব দুটো করে ভেক্টরকে অ্যাড করছিলাম, যদি দুইয়ের বেশি ভেক্টরকে অ্যাড করতে হয়, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, লেটস আমি 4টে ভেক্টরকে অ্যাড করে দেবো, এ বি সি ডি 4টে ভেক্টরকে অ্যাড করে দেবো। তো কী করে করবো আমি 4টে ভেক্টরকে অ্যাড? বিশাল জোশ চলে এসছে, কী করবো? খুব সিম্পল, 4টে ভেক্টরকে জাস্ট একটা পলিগন বানিয়ে দাও। আমি এটাকে শিফট করে এখানে লিখলাম, কি লিখতেই পারি তো নাকি, এ ভেক্টর হয়ে গেল এরকম, বিটাকে শিফট করে এর মাথায় দিয়ে দিলাম, বিটাকে শিফট করে এর মাথায় দিয়ে দিলাম, দেখো ডিরেকশান আর ভ্যালু কিন্তু আনচেঞ্জ রাখার চেষ্টা করছি। সিটাকে শিফট করে এর মাথায় দিয়ে দিলাম, সিটাকে শিফট করে বি এর মাথায় লাগিয়ে দিয়েছি, আর ডিটাকে শিফট করে সি এর মাথায় লাগিয়ে দিলাম, ডিটাকে শিফট করে এর মাথায় লাগিয়ে দিয়েছি। তাহলে এটা কি একটা পলিগন কমপ্লিট হলো? এখনও কিন্তু হয়নি, আমি যদি এইটাকে টানি তাহলে একটা পলিগন কমপ্লিট হবে, আর এটাকে অপোজিট ডিরেকশানে নিলে এটাই হবে হচ্ছে আমার রেজাল্টেন্ট, ইজ ইট ওকে? তাহলে এই হচ্ছে কিন্তু আমার পলিগন ল। কী করে অ্যাপ্লাই করবো, কী করে প্রুফ করব? আমি কী প্রুফ করবো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকোয়াল টু আর, মানে আমি প্রুফ করবো আর ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ইজ ইট ওকে? সো খুব সিম্পল, আমি ট্রায়াঙ্গুলার ল দিয়ে প্রুফ করি। আমি এখান থেকে একটা ডায়াগোনাল টেনে দিলাম,
এ ডিরেকশান এটা আছে, বি এর ডিরেকশান এটা আছে, তাহলে এটাকে আমি সি প্রাইম ধরে নিই, কি কোনো সমস্যা নেই তো সি প্রাইম ধরে নিলে, তাহলে আমি কি লিখতে পারি? আচ্ছা সি প্রাইম, এটাকে আমি বি প্রাইম ধরে নিই, কারণ বি এর পাশে আছে তো বি প্রাইম ধরে নিই। তাহলে আমি এটা ট্রায়াঙ্গুলার ল বলতে পারি, এখান থেকে এ প্লাস বি ইকুয়াল টু বি প্রাইম, একইভাবে নেওয়া এটা অপোজিটে নেওয়া, তাহলে আমি এখান থেকে বললাম এ প্লাস বি ইকুয়াল টু বি প্রাইম, কি কোনো সমস্যা নেই তো এ প্লাস বি ইকুয়াল টু বি প্রাইম। একটা কাজ করি, এখান থেকে আর একটা ডায়াগোনাল টানি, কী ডায়াগোনাল টানছি উল্টো ওয়ালটা। আচ্ছা দেখো এখানে এটাকে বি প্রাইম, এটাকে সি বললাম, আর এই ছোট এই যে ডায়াগোনালটা এটাকে আমি সি প্রাইম বললাম, সি প্রাইম কাছ থেকে দেখো সি প্রাইম, ঠিক আছে। তাহলে কি আমি এটাকে বলতে পারি যে বি প্রাইম প্লাস সি ইকুয়াল টু সি প্রাইম? আবার তো ডায়াগোনাল ট্রায়াঙ্গেল এটা একটা, তাই না? তাহলে সি প্রাইম প্লাস সি ইকুয়াল টু সরি বি প্রাইম প্লাস সি ইকুয়াল টু সি প্রাইম লিখে দিই, বি প্রাইম প্লাস সি ইকুয়াল টু সি প্রাইম। আচ্ছা বি প্রাইম মানে আগে কী পেয়েছি, এ প্লাস বি, আমি লিখে দিই এ প্লাস বি, আর প্লাস সি যেমন আছে তেমন ইকুয়াল টু সি প্রাইম, সবাই ভাবেই তো বুঝে গেছি আর কিছু করা লাগবে না। আচ্ছা দেখো এবার সি প্রাইম ডি আর আর, দেখো এটাও একটা ট্রায়াঙ্গেল না, কাছ থেকে দেখো এটাও একটা ট্রায়াঙ্গেল, এখান থেকে বলতে পারি সি প্রাইম প্লাস ডি ইকুয়াল টু আর প্রাইম, সরি আর বলতেই পারি। তাহলে আমি এখান থেকে বললাম সি প্রাইম প্লাস ডি দ্যাট ইজ ইকুয়াল টু আর, সি প্রাইম মানে কী পেয়েছি এ প্লাস বি প্লাস সি, লিখে দিই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দ্যাট ইজ ইকুয়াল টু আর, ইজ ইট ওকে, হয়ে গেল, নো প্রবলেম, প্রুভ হয়ে গেল। বুঝতে না পারলে কমেন্টে জানিয়ে দাও, আমাকে ফোন করতে পারো ডিরেক্ট, নো প্রবলেম, ফোন নাম্বার তো জানা নেই। আচ্ছা যাই হোক, তো চলো এই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল। লাস্ট বলে ছেড়ে দেবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভেক্টর সাবট্রাকশান, এই না বললেই নয় আজকে, যোগ শিখলাম বিয়োগ শিখবো না, এই আবার একটা কথা হলো। ভেক্টর সাবট্রাকশান, ভেক্টর সাবট্রাকশান কী করে করবো? বেসিক্যালি এ প্লাস বি ইকুয়াল টু তো সি করেই এসেছি, তাই না? তাহলে চলো তো এ মাইনাস বি ইকুয়াল টু কী হয় কী করে করবো? দেখো এ মাইনাস বিটাকে এভাবে লেখা যায় এ প্লাস অফ মাইনাস বি, সেটা কল টু কী হবে, আমি ধরে নিলাম সি প্রাইম, মানে অ্যাকচুয়ালি করবো যোগ কিন্তু বিয়োগ দিয়ে করে দিচ্ছি, মিনস আই উইল ডু সাবট্রাকশান বাট আই এম ইউজিং দ্য ফর্মুলাস অফ অ্যাডিশনস, তাই না? কত চালাকি, তো কীভাবে করবো? লেটস সে যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। ওকে চলো, তো দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, হোয়াট ইজ মাই ইন্টেনশন? মাই ইন্টেনশন ইজ টু ডু এ মাইনাস বি, সো দিস ইজ বাট দিস ইজ প্লাস বি, দিস ইজ প্লাস এ, রাইট? বাট নাও ডু ওয়ান থিং, এই প্লাস বিটাকে মাইনাস বিতে বানিয়ে নাও, কনভার্ট দিস প্লাস বি ইন্টু মাইনাস বি, হাউ? জাস্ট অপোজিট ইটস ডিরেকশন, ডিরেকশনটাকে দিলাম উল্টে, ছিল এইরকম করে দিলাম এরকম, রুমাল ছিল বেডাল বানিয়ে দিয়েছি। তো যাই হোক, তাহলে এটা আমার হয়ে গেল মাইনাস বি, ব্যাস আর কোনো গল্প নেই। এবার এটা দিয়ে প্যারালোগ্রাম বানিয়ে দাও আগের মতো, তারপরে প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করে দাও, ডায়াগোনাল টেনে দাও, ব্যাস হয়ে গেল। এই যে যেটা পেলাম এটাই হচ্ছে আমার সি প্রাইম, তাই না? সি প্রাইম ইকুয়াল টু কি? এ প্লাস অফ মাইনাস বি, এ প্লাস অফ মাইনাস বি, তাহলে এটা বেসিক্যালি এ মাইনাস বি। আর যদি প্লাস করতে চাইছিলাম তাহলে কী হতো? এখান থেকে একটা ডায়াগোনাল, এখান থেকে একটা ডায়াগোনাল টান সরি এখান থেকে প্যারালাল টেনে আমরা এই ডায়াগোনালটা নিয়েছিলাম, সো দেখো এই ডায়াগোনালটা হলে হচ্ছে প্লাস সি, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, আর এই ডায়াগোনালটা হচ্ছে মাইনাস। বেসিক্যালি দেখো এই ডায়াগোনালটাই হচ্ছে কিন্তু আমার এই যে আর একটা যে ডায়াগোনাল ছিল সেটা, সো ছোটো ডায়াগোনালটা এ মাইনাস বি, বড়ো ডায়াগোনালটা এ প্লাস বি। সিমিলারলি এখানেও বড়ো ডায়াগোনাল এ প্লাস বি, ছোটো ডায়াগোনালটা টানলে সেটা এ মাইনাস বি হয়ে যেত, মানে ছোটো ডায়াগোনালটা যদি আমি টানতাম সেটা এ মাইনাস বি হয়ে যেত। বোঝা গেল কি চালাকি ব্যাপারটা? ঠিক আছে চলো, এই ভিডিও আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।